ওয়েলকাম টু মাই চ্যানেল মধুর সাথে রান্নাঘর। আজ আমি এই পর্বে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কোকোনাট আইসক্রিম বা নারকেলের আইসক্রিম, যেটা দেখতে আর খেতে সত্যিই সুন্দর হয়েছে। তাহলে চলুন দেরি না করে কিভাবে আমি এই আইসক্রিম তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। নারকেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ফাটিয়ে নারকেলের ভেতরের শ্বাসটাকে এইভাবে আমি বার করেছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে নারকেলের ওপরের দিকটা, যে একটা মোটা শক্ত ব্রাউন কালারের ছাল আছে, সেটা কিন্তু ছুরির সাহায্যে ধীরে ধীরে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কারণ যখন আমি এটা পেস্ট বানাবো, যদি ছালটা থাকে তাহলে পেস্টটা সাদা থাকবে না, এটা কালচে ভাব হয়ে যাবে, যেটা দেখতে আর খেতে দুটোতেই কিন্তু খারাপ লাগবে। তাই জন্যই কিন্তু এই ছালটা অবশ্যই আপনাদের ছাড়িয়ে ফেলে দিতে হবে। দেখুন, ঠিক এইভাবে সুন্দর করে ছালটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে ছালগুলো ছাড়িয়ে নেব। পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে অবশ্যই কিন্তু নিতে হবে। সবগুলো ছাল আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা আমার পেস্ট করতে সুবিধার জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কারো যদি মনে হয় এরকম গোটা অবস্থাতেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট বানাবেন, সেটা করতে পারেন। পুরোটাই কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবারে পুরো নারকেলটা আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, নিয়ে পেস্ট বানিয়ে নেব। ধীরে ধীরে পুরোটাই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ, আর দেব পাউডার দুধ। 10 টাকা দামের যে আমুল দুধের পাউডার দুধ পাওয়া যায়, আমি সেই পাউডার দুধ এক প্যাকেট নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম এর সাথে। কেউ যদি চান পুরোটাই পাউডার দুধেও বানাতে পারেন, কিংবা লিকুইড দুধেও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর আইসক্রিমের টেস্টটা আরও সুন্দর করার জন্য আমি এখানে 1/4 টিস্পুন এলাচের দানা দিয়েছি। এবার এগুলো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর সময় আমি আরও হাফ কাপ দুধ এখানে দিয়েছি। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব থাকবে এটা। ঠিক এই রকম ঘনত্ব আপনাদের রাখতে হবে, তার জন্য যতটা দুধের প্রয়োজন আপনারা কিন্তু দিতে পারবেন। এই ঘনত্বটা রাখার জন্য আমি কিন্তু টোটাল 1.5 কাপ দুধই ইউজ করেছি এখানে। এবারে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে এই নারকেলের পেস্টটা ধীরে ধীরে ঢেলে দেব। আপনারা যে কোনো শেপের যেমন মোল্ড নিতে পারেন, চাইলে ছোটো ছোটো চায়ের কাপেতেও আপনারা এইটা বসাতে পারেন। খুব চটজলদি এই আইসক্রিমটা বাড়িতে তৈরি করা যায়, এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবারে আমি এর মধ্যে ঢাকনাগুলো ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে কাঠের যে আইসক্রিমের কাঠি থাকে সেগুলো আমি দিয়ে দেব। কেউ চাইলে প্লাস্টিকের কাঠিগুলোও ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে কাঠের কাঠিগুলো ছিল তাই আমি সেগুলোই ব্যবহার করছি। তারপরে এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব জমার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসবো আবার। এটাকে এবারে ফ্রিজের মধ্যে, অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে আমি রাখবো। 7 ঘন্টা পরে ফিরে এলাম, আইসক্রিমটা পুরো জমে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি। তার আগে একটা থালার মধ্যে আমি বেশ কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দেব, দিয়ে এর উপরে আইসক্রিমের মোলটা আমি বসিয়ে রাখবো, যাতে অনায়াসে মোলটা থেকে আইসক্রিমটা বাইরে বেরিয়ে আসে। না হলে কিন্তু এই জলের মধ্যে যদি আমি না রাখি, তাহলে আইসক্রিমটা আমি এখনই বার করতে গেলে নয় কাঠিটা ছেড়ে চলে আসবে, নয় আইসক্রিমটা ভেঙে যাবে। তাই 1 থেকে 2 মিনিট এইভাবে জলেতে মোলটাকে বসিয়ে রাখতে হবে, মোলটার যেন হাফ অবধি জলটা থাকে। 2 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আপনাদের ঢাকনা খুলে আইসক্রিমটা আমি দেখাচ্ছি। দেখুন, কাঠিটা ধরে ঠিক আস্তে করে এইভাবে একটুখানি চাপ দিয়ে ওপরে তুললেই দেখবেন আইসক্রিমটা ঠিক এইভাবে বেরিয়ে আসবে। দেখছেন কত সুন্দর এই আইসক্রিমটা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই আইসক্রিমের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।